আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতে জেনে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে জরুরি প্রয়োজন ছাড়া বের না হবার পরামর্শ। লন্ডনে কুদে গানরাজ ইউরোপের গ্র্যান্ড ফিনালে আগামী রোববার। সৈয়দ মহসিন আলী স্মরণে বাংলাদেশের বাইরে বৃহত্তম স্মরণ সভা অনুষ্ঠিত হল লন্ডনে। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। বাংলাদেশে এখনও সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে, এ কারণে প্রয়োজন ছাড়া বিশ্ব নাগরিকদের তাদের বাংলাদেশে অবস্থানকালীন সময়ে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। আজ বুধবার ব্রিটিশ সরকার বাংলাদেশ বিষয়ক ট্রাভেল অ্যালার্টে ব্রিটেনের নাগরিকদের নিরাপত্তায় এ পরামর্শ দেয়। বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে মঙ্গলবার সকাল থেকে অর্ধদিবস সাধারণ হরতাল আহ্বান করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই সময়ে কারো ঘর থেকে বের না হওয়াই ভালো। গত 4 বছরের সাফল্যে আগামী 8ই নভেম্বর রোববার লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চেনেলাই খুদে গানরাজ ইউরোপ 2014-15 সালের গ্র্যান্ড ফাইনাল। কয়েক রাউন্ডের লড়াইয়ের পর খুদে রাজের এ রাউন্ডে কে হবেন চ্যাম্পিয়ন আর রানার্স আপ তা নিয়ে এখন উদগ্রীব শিল্পী অপেক্ষায় রয়েছেন প্রতিযোগীরা। বাংলাদেশের খ্যাতিমান শিল্পী ফেরদৌস আরা, রিজে পারভিন, পলাশ ও রিজওয়ান খুদে গানরাজের এবারের চূড়ান্ত আসরে বিচারক হিসেবে অংশ নেবেন। আগামী রোববার সন্ধ্যা 6টায় শুরু হবে অনুষ্ঠানটি। বর্ণাঢ্য এ অনুষ্ঠান মালায় অংশ নিতে আগ্রহীদের 07574673711, 07908713675 অথবা 07950792156 এ নাম্বারগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। মুক্তিযোদ্ধা সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী স্মরণে বাংলাদেশের বাইরে বৃহত্তম স্মরণ সভা অনুষ্ঠিত হল লন্ডনে। যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার জেলা নাগরিক কমিটি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী রাশেদ খান মেনন। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার আব্দুর রশিদের রিপোর্টে। প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী কেবলমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন মহৎ হৃদয়ের মানুষ। তার মতো এমন বিরল মানুষের সঠিক মূল্যায়ন জীবদ্দশায় না হলেও এখন তা সবাই উপলব্ধি করছি, এমনটাই বললেন নাগরিক শোকসভায় বাংলাদেশ সরকারের সামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন। এবং এই যে একটি প্রাণবন্ত মানুষ মিটিংয়ের মধ্যে গিয়ে তাকে বোঝার মতন জায়গা আমাদের সাংবাদিকদের ছিল কিনা আমি জানি না, কিন্তু মহসিন আলী তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তিনি আসলে পাগল ছিলেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের ভালোবাসার জন্য। গতকাল মন্টিফিউরি সেন্টারে নাগরিক কমিটির আহ্বায়ক ইসহাক কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনজার আহমদ চৌধুরীর পরিচালনায় কমিউনিটির বিশিষ্ট নেতারাও ব্যক্তি সৈয়দ মহসিন আলী সম্পর্কে আলোচনা করেন। তিনি যখন মন্ত্রী ছিলেন অনেকে বলেছেন তিনি সাংবাদিকদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আমি মহসিন আলী সাহেবের সেই সাংবাদিকদের বিরুদ্ধে যখন কথা বলেছেন তখন আমি সেটির সমালোচনা করেছিলাম। তাই পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে তিনি কেন সমালোচনা করেছিলেন, এবং তিনি একজন ভালো মনের মানুষ, ভালো মনের রাজনীতিবিদ এবং সর্বোপরি তিনি ভালো মানুষ। একজন রাজনীতিবিদ বাংলাদেশে বেশিরভাগ রাজনীতিবিদই ভালো মানুষ হন না, কিন্তু মহসিন আলী এ থেকে ব্যতিক্রম ছিলেন। তিনি ভালো মনের মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন এবং তিনি ভালো রাজনীতিবিদ ছিলেন। সৈয়দ মহসিন আলী ছিলেন স্বাধীনতা সংগ্রামের একজন অকুতোভয় সৈনিক, এমনকি তিনি মৃত্যুর আগ পর্যন্ত নীরবে মুক্তিযোদ্ধাদের পৃষ্ঠপোষকতা করে গেছেন। আমার মহসিন ভাই ছিলেন তৃণমূল পর্যায়ে একজন নেতা, কোন মানুষের নেতা। উনি সবচেয়ে বেশি উনি দুঃখ অনুভব করতেন কোন মুক্তিযোদ্ধা ওনার কেউ যদি ওনার মুক্তিযোদ্ধা ভাইদেরকে অথবা শহীদ পরিবারকে কটূক্তি করতো, উনি সোচ্চার ছিলেন এবং উনি আজীবন মুক্তিযোদ্ধা পরিবারকে সাহায্য সহায়তা করেছেন। ওনার জীবনের শেষ দিন পর্যন্ত উনি 46টি পরিবারকে উনি নিয়মিত ব্যক্তিগত বার্তা দিয়ে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা এই মানুষটি সবার কেমন আপন ছিলেন তা বোঝা যায় সমগ্র ইউকে থেকে আগত অসংখ্য শুভেচ্ছাদূতের উপস্থিতিতে। সৈয়দ মহসিন আলী অত্যন্ত একজন বড় মাপের নেতা ছিলেন এবং বড় হৃদয়ের মানুষ ছিলেন। তিনি সব ধরনের মানে সবার জন্য তার দোয়া বুকের দোয়াটা খোলা ছিল। আমি ওনার আত্মার মাগফিরাত এবং ওনার অসমাপ্ত কাজ রাজনীতির মাধ্যমে জনসভা করে আমরা তা প্রতিফলন করব, এটাই সকলের কাছে প্রত্যাশা। যে জেলাতে মহসিন আলীর মতো নেতা জন্মগ্রহণ করেছেন নিজেদেরকে অত্যন্ত গর্বিত বোধ করতেছি। আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি মহসিন আলীর আদর্শকে লালন করে তাহলে মৌলভীবাজারে মহসিন আলীর মতো আরও নেতা জন্মগ্রহণ করবেন। আর যুগে যুগে মহসিন আলী সাহেবের মতো মানুষের জন্ম হোক এটাই কামনা করি। আমাদের সবার প্রার্থনা সৈয়দ মহসিন আলী যেখানে আছেন উনি যেন শান্তিতে থাকেন। সৈয়দ মহসিন আলী ছিলেন মানুষ মানুষের জন্য এই প্রবাদের অন্যতম প্রতীক ছিলেন। তিনি ছিলেন গণমানুষের এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ রাজনীতির পট পরিক্রমায় তা দুর্নীতির ছোঁয়া যাকে স্পর্শ করেনি। শুধু মৌলভীবাজারের নয়, তিনি পুরো বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের কৃতি সন্তান ছিলেন। কারণ যুদ্ধ করে তিনি বাংলাদেশ সৃষ্টি করেছিলেন এবং তার এ শূন্যতা কখনো পূরণ হবার নয়। বাংলাদেশে আমার মনে হয় একজন মিনিস্টারই ছিলেন যে কোটিপতি থেকে লাখপতি হয়েছেন, যার স্বসম্পত্তি বিক্রি করে সাধারণ জনগণের জন্য উৎসর্গ করে দিয়েছেন। উনি শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না, উনি ছিলেন সাধারণ গরিব দুঃখী মানুষের নেতা, যার জন্য উনি বাংলাদেশের মানুষের কাছে উনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এর মাটিও মানুষের নেতা ছিলেন। মহসিন আলীর শূন্যতা কখনোই পূরণ হবার নয়। ভালো মানুষ ছিলেন, ইসলাম দরদি ছিলেন, নমাজি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন এবং সবসময় তিনি সমাজের সেবা করে গেছেন। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করে বাংলাদেশ 17 কোটি জনগণের সেবা করে গেছেন, এটাই রাজনীতির শিক্ষা। আব্দুর রশিদ, চ্যানেল আই, লন্ডন। ডারহাম ইউনিভার্সিটির উদ্যোগে ব্রিটিশ বাংলাদেশের ইন্টিগ্রেশন, স্বাস্থ্য এবং গবেষণা লব্ধ ফলাফল প্রকাশের উদ্দেশ্যে পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাক্তার খুরশিদা বেগমের পরিচালনায় সভায় শুরুতে প্রফেসর জিলিয়ান বেন্টলি সকলকে স্বাগত জানান এবং 2011 সাল থেকে এ যাবৎ তাদের লন্ডন এবং নর্থ ইস্ট ইংল্যান্ড এ বসবাসরত ব্রিটিশ বাংলাদেশিদের উপর বিভিন্ন গবেষণার বিষয় তুলে ধরেন। সভায় ডাক্তার খুরশিদা বেগম, ডাক্তার পারভিন নাহার, ডাক্তার নাসিমা আক্তার এবং ডাক্তার জিল কুপার বর্তমান গবেষণার ফলাফল উপস্থাপন করেন এবং ব্রিটিশ বাংলাদেশিদের ইন্টিগ্রেশন, শরীরের মেদ, মানসিক চাপ ও আশরোগ নির্ণয় বিষয়ে আলোচনা করেন। তারা ব্রিটিশ বাংলাদেশিদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর রহিমা রহমান, মোহাম্মদ লাকিমিয়া, নাজিম চৌধুরী, মিসেস সাজনা মিয়া, মিসেস ইয়াসমিন খাম, নাসির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গোল টেবিল আলোচনা সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রদান করেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হল নেলসন কলেজ অব লন্ডন এর গ্রাজুয়েশন সেরিমনি। পূর্ব লন্ডনের রেডব্রিজ সেন্টারে বিপুল পরিমাণ শিক্ষার্থী ও গার্ডিয়ানদের উপস্থিতিতে 178 জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন সার্টিফিকেট বিতরণ করা হয়। নেলসন কলেজ অব লন্ডনের গভর্নেন্স চেয়ারম্যান পল গিবস সেরিমনিতে সার্টিফিকেট বিতরণ করেন। ক্রিস ডেভিড এবং ইয়াসমিনের যৌথ পরিচালনায় অতিথি ছিলেন হেড অব কোয়ালিটি এসুরেন্স নাজিমুদ্দিন, প্রোগ্রাম লিডার হসপিটালিটি ম্যানেজমেন্ট মার্গারেট আমান কোয়া, ডাইরেক্টর আতিকুল ইসলাম ও ডাইরেক্টর সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের ম্যানেজার ইফতি আহমেদ, এডমিশন অফিসার মারিয়াম আলম, একাডেমিক অফিসার রুহি আজমিন ও অ্যাডমিন অফিসার হুমায়ুন রশিদ প্রমুখ। ফ্রেন্ডস অব সোসাইটি ইকেবিডির উদ্যোগে অভিষেক অনুষ্ঠান সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক নাদিম কাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকিকুর রহমান আকিক, নুরুল আলী, শানুর চৌধুরী, তারেকুল ইসলাম সুমন, ফরহাদ আহমদ, অবায়দ আহমেদ, মাহমুদুল আলী, আনিসুজ্জামান, মইনুদ্দিন, ফারুক মিয়া। সভা পরিচালনা করেন আমির মোহাম্মদ। সভায় বক্তারা বলেন দলমত নির্বিশেষে প্রবাসী যুবকদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য ছোট ছোট সংগঠনের গুরুত্ব অনেক বেশি। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মাতে তোলেন স্থানীয় শিল্পীরা। নর্থ ওয়েস্ট লন্ডন বিএনপির উদ্যোগে বিএনপি নেতা এম এন নাসির রহমানের সম্মানে
সভার আয়োজন করা হয়। সোমবার ক্যামডেনের সুরমা সেন্টারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম। গিয়াসুদ্দিন ও শহীদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুস সালাম, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, মুজিবুর রহমান মুজিব, আব্দুস শহীদ, পারভেজ কবির, অদুদ আলম অদুদ, শামীম আহমেদ শামীম, সাইফুর রহমান শিপু, আব্দুল মুহিত সহ অন্যান্যরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ব্রিটেনের বিভিন্ন শহরে পালিত হল জেল হত্যা দিবস। বার্মিংহামে মাওলানা কফিলউদ্দিন সালেহের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে পালন করা হচ্ছে জাতীয় জেল হত্যা দিবস। বুধবার বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, সভায় বক্তারা জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানান। ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি আব্দুল নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন সালেহ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন আশিক মিয়া, মিজানুর রহমান, খালেদ আহমেদ, সাইফুল আলম নানু, সুরত মিয়া, সুলেমান বাদশা ও রাজু আহমেদ প্রমুখ। সবশেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রিটেন সফররত ঢাকা নেসারিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সরকার কফিলউদ্দিন সালেহি বার্মিংহামের ওয়েস্ট ব্রমস উইচে নির্মিতব্য ব্রিটেনের অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স সম্পর্কে বলেছেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু ব্রিটেনের বাঙালি মুসলমানরা নয়, সমস্ত ইউরোপের মুসলমানরা নানাভাবে উপকৃত হবেন। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী জানান, প্রিন্সিপাল মাওলানা সরকার কফিলউদ্দিন সালেহি মঙ্গলবার লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের উদ্যোগে বার্মিংহামে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে একথা বলেন। লজেলসের বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড মস্কে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমেদের সভাপতিত্বে মাওলানা হুসামউদ্দিন আল হুমাদির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা কাদির আল হাসান। বক্তব্য রাখেন মাওলানা রুকনউদ্দিন আহমেদ, মাওলানা আব্দুল হক নোমানি, মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ। ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল জানান, মঙ্গলবার ম্যানচেস্টারের একটি হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরাবুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গুলাম মুস্তফা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধ নজরুল ইসলাম, মুফাজ্জল খান, মোহাম্মদ আজিজুর রহমান দ্বারা, সৈয়দ মাহমুদুর রহমান, গাউস মিয়া, রুহুল আমিন চৌধুরী, গাউসুল আলম চৌধুরী, সুজন, আমিনুল হক ওয়াইস, মোহাম্মদ রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, ফয়সল আহমেদ প্রমুখ। ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে 75-এর 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার হত্যার বিচার দাবি করেছে বার্মিংহাম মহানগর আওয়ামী লীগ। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী জানান, বার্মিংহাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বার্মিংহাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তারামিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনহার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন শাহ আবিদ আলী, আলহাজ আলী ইসমাইল, কমরেড মাসুদ আহমেদ, জাসদ নেতা হুমায়ুন কবির চৌধুরী, সৈয়দ লুৎফুর রহমান, শেখ মোহাম্মদ আব্দুল গফুর, আসকের মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ। সবশেষে নিহত জাতীয় নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জেসাস যুক্তরাজ্যের রচডেল শহরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল গত মঙ্গলবার রচডেলের একটি হলে। আমাদের অল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমদ জানান, রচডেল জেসাস এর আহ্বায়ক হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব আজিরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন যুক্তরাজ্য জেসাসের সভাপতি এম এ সালাম। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জেনারেল আবেদিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য জেসাসের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর সৈয়দ আলী আহমেদ, মওদুদ আহমেদ, সৈয়দ জামাল হোসেন মেজান, তরিকুর রশিদ চৌধুরী শওকত, তাজবির চৌধুরী শিমুল, কামরুল ইসলাম, বদরুল ইসলাম প্রমুখ। সম্মেলনে আজিরুদ্দিনকে সভাপতি, সৈয়দ ফারুক হোসেনকে সেক্রেটারি ও ফুকন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে রচডেল জেসাসের আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রিজে পারভিন ও রোশনা রমণী এবং স্থানীয় শিল্পীবৃন্দ। সোমবার হার্টফোর্ড শহরের সেন্ট আলবান্স শহরের ক্রিস্টাল থিয়েটারে সুরিদ যুক্তরাজ্যের উদ্যোগে কবিতা ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। ব্রিটেনের বিভিন্ন সিটি হতে আসা সংস্কৃতি প্রেমীদের উপস্থিতিতে কবি কুতুব আফতাব অনুষ্ঠান রচনা করেন। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মোহাম্মদ ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তমিমুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর মমতাজ রহিম। অনুষ্ঠানের প্রথম পর্বে ব্রিটেনের বিভিন্ন সিটি হতে আসা কবিগণ একে একে তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। এরপর সুরিদের পক্ষ হতে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলাউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে শিল্পী আলাউর রহমান, রোশনা রমণী, তন্নি সহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন। ফ্রান্সের বিকশিত নারী সংঘের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি সৈয়দ শাহিল জানান, অনেকদিন পর একে অপরের সাথে দেখা হওয়াতে কুশল বিনিময় আর আনন্দে মেতে ওঠেন অনুষ্ঠানে আগত নারীরা, আর শিশুরা মেতে ওঠে বিভিন্ন খেলাধুলায়। সংগঠনের সভাপতি তৌফিকা শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ দূতাবাসের হেড অব চেঞ্জ হজরত আলী খান, আয়বার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান সহ আরও অনেকে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন মিষ্টি বৃষ্টি পূজা সহ সংগঠনের শিশু শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নারীদের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার তুলে দেন অতিথিরা। মিলানে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে অনুষ্ঠিত হল যুবদলের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল হাসান শামীমের রিপোর্টে। পহেলা নভেম্বর রবিবার মিলানের স্থানীয় একটি হলে ইতালি মিলান জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে অনুষ্ঠিত হল যুবদলের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী। সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু খানের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি কাজী রুবেল, রবিন শিকদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ মামুন, আনোয়ার হাওলাদার, বিএনপি নেতা হারুনুর রশিদ, সিদ্দিকুর রহমান, রিমন মোল্লা, হাসিব আলম সেন, সালাউদ্দিন ভুঁইয়া, মাজহার সুমন, রফিকুল ইসলাম দেওয়ান, আশরাফ আলম, জুয়েল আহমেদ, দেলোয়ার হোসেন দীপু, জাকির হোসেন বোরহান, জুয়েল পাশা, মিঠু তালুকদার প্রমুখ। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মাধ্যমে বক্তারা যুবদল সহ বিএনপির সকল নেতৃবৃন্দকে দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বের মাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এবার সিলেটের খবর। সিলেটের এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার থেকে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। নাশকতা হতে পারে এমন আশঙ্কায় গত 26 অক্টোবর থেকে বিমানবন্দরগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়, জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। মেটাল ডিটেক্টরে ধরা পড়বে না এমন বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হতে পারে বলে গোয়েন্দা তত্ত্ব রয়েছে। গত রোববার থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের ডগ স্কোয়াড। শাহ আমানত বিমানবন্দরে মঙ্গলবার ও ওসমানী বিমানবন্দরে বুধবার থেকে বিজিবির ডগ স্কোয়াড মোতায়েন করা হল। এ সময় বিজিবি 5-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এস এম লুৎফুল করিম জানান, বিমানবন্দরগুলির সার্বিক নিরাপত্তা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরক ও মাদকদ্রব্য শনাক্তকরণে বিজিবির প্রশিক্ষিত ডগ
স্কোয়াড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজেপির সদস্য সার্বক্ষণিক বিমানবন্দরে নিয়োজিত থাকবে। সিলেটের গোলাপগঞ্জের ব্যবসায়ী সুহেদ আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে পৌর শহরের চৌমুহনি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে এসে একাত্মতা পোষণ করেন পৌর শহরের ব্যবসায়ী নেতারাও। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও ব্যবসায়ী সুহেদ আহমেদের মুক্তির দাবি জানান। মানববন্ধনে পৌর এলাকার জনপ্রতিনিধিরা ছাড়াও ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশের জরুরি প্রয়োজন ছাড়া বের না হবার পরামর্শ। লন্ডনে কুদেগান ইউরোপের গ্র্যান্ড ফিনালে আগামী রোববার। সৈয়দ মহসিন আলী স্মরণে বাংলাদেশের বাইরে বৃহত্তম স্মরণসভা অনুষ্ঠিত হল লন্ডনে। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।